সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ৩০শে মার্চ ২০২৪ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু ১২৫। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম ১৮৯৯ সালের ৩০শে মার্চ, মৃত্যু ২২শে সেপ্টেম্বর ১৯৭০। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মানেই ব্যোমকেশ বক্সী, এটা যেমন সত্যি, বাংলা সাহিত্যে ঐতিহাসিক কাহিনীর সবথেকে জনপ্রিয় লেখক তিনি, এটাও বোধহয় সমান সত্যি। মারাঠা বীর শিবাজিকে নিয়ে গল্প লেখার কথা রাজশেখর বসু, যাকে আমরা পরশুরাম নামে বেশি চিনি, তিনিই প্রথম লেখককে বলেছিলেন। সদাশিবের তিন কাণ্ড অর্থাৎ আদিকাণ্ড, অগ্নিকাণ্ড, দৌড়দৌড়ি কাণ্ড একসঙ্গে একটি বই আকারে বেরিয়েছিল এপ্রিল ১৯৫৯। বইটি পরশুরামকে উৎসর্গ করেছিলেন শরদিন্দু, এবং এই গ্রন্থটির জন্য লেখক ভারত সরকার প্রদত্ত পুরস্কার পান ফর চিলড্রেন্স লিটারেচার। এরপর সদাশিবের হই হই কাণ্ড ১৯৬২। সদাশিবকে নায়ক করে মোট ৫টি গল্প রয়েছে। আরও কয়েকটি কাহিনী রচনা করতে চেয়েছিলেন শরদিন্দু, যার নামকরণও তিনি করেছিলেন। সদাশিবের রক্তারক্তি কাণ্ড, কেলেঙ্কারি কাণ্ড, বিদঘুটে কাণ্ড, মহামারী কাণ্ড ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত সেগুলি লেখা হয়ে ওঠেনি। সদাশিব অভিযানের পঞ্চম এবং শেষ গল্প সদাশিবের ঘোড়া ঘোড়া কাণ্ড প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় ১৯৬২ সালে। গল্পটি আমরা পাঠ করছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস চতুর্থ খণ্ড থেকে। সদাশিবের ভূমিকায় সোমক, গল্প পাঠে এবং শিবাজির চরিত্রে দীপ, গল্পের সূত্রধার মীর। সদাশিব কুঙ্কুকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে এসেছিল এবং কুঙ্কুকে জিজাবাইয়ের হাতে সঁপে দিয়েছিল, সে কাহিনী আগে বলেছি। সদাশিবের মাথায় বুদ্ধি ছিল অনেক, কিন্তু অহংকার এক ফোঁটাও ছিল না। নিজের চেয়ে পরের কথাই সে বেশি ভাবত। তার নিজের যে কোনো যোগ্যতা আছে এ কথা তার মনেই আসত না। তাই শিবাজি থেকে আরম্ভ করে সবাই তাকে এত ভালোবাসতেন। ওদিকে শিবাজি চাকন দুর্গ দখল করেছেন বটে, কিন্তু সে কতটুকু? সারা মহারাষ্ট্র দেশে অসংখ্য দুর্গ আছে, প্রত্যেক দুর্গের মালিক স্বাধীনভাবে থাকেন, কেউ বা বিজাপুর রাজ্যের অধীনে থেকে দুর্গ রক্ষা করেন। শিবাজির উদ্দেশ্য মহারাষ্ট্র দেশে যত দুর্গ আছে সব নিজের দখলে এনে একচ্ছত্র রাজ্য স্থাপন করবেন, সমস্ত মারাঠা জাতি এক হবে, স্বাধীন হবে, বাইরের শত্রুর উপদ্রব থেকে মুক্ত হবে। কিন্তু এ কাজ তো সোজা কাজ নয়, একদিনের কাজও নয়। শিবাজি কখনো ছলচাতুরি দ্বারা, কখনো লড়াই করে একটির পর একটি দুর্গ অধিকার করেছেন, কিন্তু এখনো অনেক দুর্গ বাকি। বলা বাহুল্য, সদাশিব সর্বদা তাঁর সঙ্গে আছে। এতদিন সে একটু মন মরা হয়েছিল, কারণ তার গোঁপ ছিল না। যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে যদি গোঁপ না থাকে সে বড় লজ্জার কথা। কিন্তু এখন তার প্রাণে আর দুঃখ নেই, তার নাকের নিচে কুরকুরে এক জোড়া গোঁপ গজিয়েছে। কেউ আর তাকে ছেলে মানুষ বলে অবজ্ঞা করে না, সে এখন জোয়ান মর্দ, জঙ্গি বাহাদুর। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র দেশে এক মহা দুর্যোগ উপস্থিত হয়েছে। ঘোড়ার মড়ক এসে দেশের প্রায় অর্ধেক ঘোড়া শেষ করে দিয়ে গেছে। অথচ ঘোড়া না হলে যুদ্ধ হয় না, পাহাড়ি দেশে এখান থেকে ওখান যাওয়া যায় না। শিবাজি ভারী মুশকিলে পড়েছেন। তাঁর নিজের এবং অধীন সৈন্যদের মিলিয়ে
আন্দাজ 5,000 ঘোড়া ছিল, তার অধিকাংশই মড়কে মারা গেছে। এখন তিনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? ভরসা শুধু এই যে শত্রুদেরও ঘোড়া মরেছে, কেউ আর এগিয়ে এসে যুদ্ধ করতে পারছে না। সবাই প্রাণপণে ঘোড়া সংগ্রহ করবার চেষ্টা করছে, কিন্তু ঘোড়া কোথায়? বিদেশ থেকে যেসব ঘোড়ার সওদাগর ঘোড়া বিক্রি করতে আসত, তারা মড়কের ভয়ে আর আসে না। সারা মহারাষ্ট্র দেশে কেবল একটি লোকের কাছে ঘোড়া আছে, তিনি হচ্ছেন চন্দ্রগড় দুর্গের অধিপতি বলবন্ত রাও। চন্দ্রগড় দুর্গ পুনা থেকে বেশি দূর নয়, ঘোড়ার পিঠে এক বেলার রাস্তা, কিন্তু পথ বড় দুর্গম। কাতরাজ গিরি সংকটের গোলকধাঁধার মধ্যে নিরালা দুর্গটি চুপচাপ বসে আছে। বাইরের সঙ্গে যোগাযোগ কম বলেই বোধ হয় চন্দ্রগড় দুর্গে ঘোড়া মড়কের ছোঁয়াচ লাগেনি। বলবন্ত রাওয়ের 2,000 ঘোড়া সব জ্যান্ত আছে। বলবন্ত রাওয়ের অনেক বয়স হয়েছে, লোকটি যেমন ধূর্ত তেমনি কৃপণ। তিনি দূর সম্পর্কে শিবাজীর মামা হন। শোনা যায় 6-7 বছর আগে তিনি একবার ভগিনী জিজাবাইয়ের সঙ্গে দেখা করতে পুনায় এসেছিলেন। শিবাজীর তখন কিশোর বয়স, কিন্তু বলবন্ত রাও তাঁকে দেখে শুনে বুঝলেন এ ছেলে সামান্য নয়, একদিনে ছেলে সমস্ত মহারাষ্ট্র দেশ নিজের কবলে আনবে। তিনি মধুর হেসে বললেন, বাবা শিব, তোমার কপালে রাজতিলক দেখতে পাচ্ছি, আশীর্বাদ করি তুমি দিগ্বিজয়ী হও। শিবাজি চুপ করে রইলেন। বলবন্ত রাও তার পিঠে হাত বুলিয়ে বললেন, আরে তুমি আমার বোন জিজার ছেলে, আমার পরমাত্মীয়, দেখো বাবা তুমি যেন বড় হয়ে আমার দুর্গের পানে নজর দিও না। শিবাজি সবিনয় বললেন, না না সে কি কথা। জিজাবাই সেখানে উপস্থিত ছিলেন। বলবন্ত রাও তার পায়ের দিকে আঙুল দেখিয়ে বললেন, তাহলে মায়ের পা ছুঁয়ে দিব্যি করো। শিবাজি নিরুপায় হয়ে মায়ের পা ছুঁয়ে শপথ করলেন যে তিনি কোনোদিন ছলে বলে কৌশলে চন্দ্রগড় দুর্গ দখল করবার চেষ্টা করবেন না। বলবন্ত রাও খুশি হয়ে নিজের দুর্গে ফিরে গেলেন। এ তো গেল আগের কথা। বর্তমানে অবস্থা দাঁড়িয়েছে এই যে বলবন্ত রাও নিজের দুর্গে 2,000 ঘোড়া নিয়ে বসে আছেন। তাঁর দুর্গে যত সৈন্য আছে ঘোড়া আছে তার 4 গুণ। বলবন্ত রাও মনের আনন্দে ঘোড়া বিক্রি করছেন। মড়কের পর তিনি ঘোড়ার দাম বাড়িয়ে দিয়েছেন, একটা ঘোড়ার দাম 10 আশারফি। ইচ্ছে হয় কেন না, হয় কেন না। গরজ বড় বালাই, যাদের গরজ বেশি তারা 2-4 ঘোড়া কিনছে, কিন্তু এত দাম দিয়ে বেশি ঘোড়া কেনার ক্ষমতা কজনের আছে? শিবাজি একবার বলবন্ত রাওয়ের কাছে দূত পাঠিয়েছিলেন, কিন্তু বলবন্ত রাও অটল, নিজের ভাগ্নের প্রতি তিনি তো আর পক্ষপাত দেখাতে পারেন না। লোকে বলবে কি, যে ঘোড়া কিনতে চায় তাকে 10 আশারফি দিতে হবে, 1 কানা কড়ি কম হবে না। শিবাজি ভারী প্যাঁচে পড়ে গিয়েছেন, মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবেন না। দুর্গটা ইচ্ছে করলেই তিনি জয় করতে পারেন, কিন্তু চন্দ্রগড় দুর্গের প্রতি তার লোভ নেই, তাঁর চাই ঘোড়া। তিনি মনে মনে নানান রকম ফন্দি আঁটছেন, কি করে বলবন্ত রাওয়ের ঘোড়াগুলো হস্তগত করা যায় অথচ প্রতিজ্ঞা ভঙ্গ না হয়। বলবন্ত রাও কেবল নামেই শিবাজীর মামা, কাজের বেলা কেউ নয়। বুড়োকে জব্দ করতে না পারলে জীবনই বৃথা। এইসব নানা চিন্তায় মগ্ন হয়ে শিবাজি একদিন বিকেলবেলা প্রাসাদের ছাদে উঠলেন। ছাদে কুঙ্কু আর জিজাবাই ছিলেন। কুঙ্কু জিজাবাইয়ের চুল আঁচড়ে দিচ্ছিল। শিবাজিকে দেখে জিজাবাই ভুরু তুলে চাইলেন, কি রে? শিবাজি বললেন, কিছু নয় মা, ছাদে একটু বেড়াতে এলাম। জিজাবাই আর কিছু বললেন না। শিবাজি চিন্তিত মুখে ছাদে পায়াচারি করতে লাগলেন। ছাদের কিনারা থেকে পুনার ঘরবাড়ি দেখা যাচ্ছে, দূরে মুথা নদী দেখা যাচ্ছে।
কিন্তু সেদিকে শিবাজির দৃষ্টি নেই। তার মন চিন্তায় মগ্ন। ওদিকে জিজাবাই কুঙ্কুর সঙ্গে গল্প করছেন। জিজামা, সদাশিব এখানে ঠিকঠাক খাবার খায়? খায় তো, লক্ষ্মী ছেলে, সদাশিবের মতো ভালো ছেলে আমি আগে। দু একটা কথা শিবাজির কানে যাচ্ছে, কিন্তু তার মন অন্যদিকে। তিনি ভাবছেন কোন উপায়ে মামা বলবন্ত রাওয়ের ঘোড়াগুলো হাত করা যায়। আর ছোটবেলা থেকে খুব সুন্দর ঘোড়া চালাতে পারে জানো। ভাবতে ভাবতে তিনি এক সময় জিজাবাইয়ের কয়েকটা কথা শুনতে পেলেন। শুনেই থমকে দাঁড়িয়ে পড়লেন। জিজাবাই বলছেন, সামনের পূর্ণিমা তিথিতে আমার ব্রত উদযাপন, ব্রাহ্মণ ভোজন করাতে হবে, জ্ঞাতি গোষ্ঠীদের নিমন্ত্রণ করতে পারলে ভালো হতো, কিন্তু পুনায় জ্ঞাতি গোষ্ঠী কজনই বা আছে? শিবাজি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর নিঃশব্দে ছাদ থেকে নেমে গেলেন। সিঁড়ির নিচে সদাশিব দাঁড়িয়ে ছিল। শিবাজি তাকে বললেন, দেখ তো তানাজি কোথায়, তাকে ডেকে নিয়ে আয়, পরামর্শ করার আছে। শিবাজি গুপ্ত মন্ত্রণা কক্ষে গিয়ে বসলেন। ছোট ঘর, মেঝের উপর জাজিম পাতা, কয়েকটা মোটা তাকিয়া ছড়ানো রয়েছে। শিবাজি একটি তাকিয়া হেলান দিয়ে বসে আপন মনে মৃদু মৃদু হাসতে লাগলেন। চমৎকার বুদ্ধি মাথায় এসছে। ঘোড়া। কিছুক্ষণ পরে তানাজিকে নিয়ে সদাশিব এলো। তখন তিনজনে মুখোমুখি বসে মন্ত্রণা আরম্ভ করলেন। শিবাজি দু চার কথায় তার মতলব খুলে বললেন। আগামী পূর্ণিমার দিন মায়ের ব্রত উদযাপন হবে। মায়ের ভারী দুঃখ, জ্ঞাতি গোষ্ঠী পুনায় বেশি নেই, তা আমি ঠিক করেছি চন্দ্রগড় দুর্গে লোক পাঠিয়ে মামা বলবন্ত রাওকে নেমন্তন্ন করব। দুর্গের সবাইকে নেমন্তন্ন করব, তারা অন্তত 300-400 লোক আসবে, ঘোড়ায় চড়ে আসবে, তার মানে 300-400 ঘোড়া, বুঝেছ? ওরা দুপুরবেলা এসে পৌঁছবে, সারাদিন খাওয়া দাওয়া হইহল্লা চলবে, সে রাত্রে ওরা ফিরে যেতে পারবে না, এখানেই রাত কাটাতে হবে। পরদিন সকালবেলা বলবন্ত রাও ঘুম থেকে উঠে দেখবেন সব ঘোড়া চুরি হয়ে গেছে, কেমন? তানাজি মহানন্দে হাঁটু চাপড়ে বললেন, বাহ, খাসা বুদ্ধি বের করেছো, যদি 300-400 ঘোড়া পাওয়া যায় তাই বা মন্দ কি, কিন্তু কাকে নেমন্তন্ন করতে পাঠাচ্ছ? শিবাজি বললেন, সদাশিবকে, সঙ্গে পুরুত মশাই যাবে। শিবাজি জিজাবাইকে বললেন, মা, এবার খুব ঘটা করে তোমার ব্রত উদযাপন হবে। মা খুশি হয়ে বললেন, বেশ তো, তুই যা করবি তাই হবে। চন্দ্রগড় দুর্গের সবাইকে নেমন্তন্ন করব। হাজার হোক বলবন্ত রাও তোমার দাদা, আমার মামা, তাকে এবং তার দুর্গের লোকেদের নেমন্তন্ন না করলে ভালো দেখায় না। জিজাবাই মনে মনে হাসলেন, বললেন, তা ভালো, কিন্তু দাদার দুর্গের পানে যেন নজর দিস নে, পা ছুঁয়ে দিব্যি করেছিস। শিবাজি জিভ কেটে বললেন, ছি ছি, সে কি কথা। দুপুর রাত্রে সদাশিব গরুর গাড়িতে করে যাত্রা করল, তার সঙ্গে বৃদ্ধ পুরোহিত রামদেও এবং এক বস্তা সুপুরি। কাউকে নেমন্তন্ন করার সময় তার হাতে সুপুরি দিতে হয়। শুক্লা দশমীর রাত্রি, আকাশে চাঁদ আছে। সদাশিব নিজেই গরুর গাড়ি হাঁকিয়ে চলল। ঘোড়ায় না গিয়ে গরুর গাড়িতে যাওয়ার কারণ, প্রথমত সঙ্গে বৃদ্ধ রামদেও আছে। মহারাষ্ট্র দেশে যদিও সকলেই ঘোড়ায় চড়তে জানে, তবু পুরোহিত মশাইয়ের বয়স হয়েছে, এতদূর রাস্তা ঘোড়ার পিঠে যেতে তার কষ্ট হবে। দ্বিতীয়ত, মাত্র দুজন লোকের পক্ষে ঘোড়ায় চড়ে যাওয়া নিরাপদ নয়। আজকাল চারিদিকে রাহাজানের দল ঘুরে বেড়াচ্ছে, সুবিধে পেলেই অসহায় পথিকের ঘোড়া কেড়ে নিচ্ছে। মহারাষ্ট্র দেশে ঘোড়া সবচেয়ে দুর্মূল্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। সারা রাত সদাশিব উঁচু নিচু পাথুরে পথ দিয়ে গরুর গাড়ি চালাল। রামদেও গাড়িতে শুয়ে নিদ্রা দিলেন। রাত্রি শেষ হবার আগেই চাঁদ অস্ত গেল। সদাশিব তখন গাড়ি দাঁড় করাল। তারপর ভোর হবার সঙ্গে সঙ্গে আবার চলল।
তারা যখন চন্দ্রগড় দুর্গের সামনে উপস্থিত হল তখন বেলা প্রথম প্রহর পার হয়ে গেছে। চন্দ্রগড় দুর্গটি খুব পুরনো, বোধহয় 300-400 বছর আগে তৈরি হয়েছিল। মস্ত বড় দুর্গ, বড় বড় পাথরের 20 হাত উঁচু প্রাকার দিয়ে ঘেরা। বলবন্ত রাও দুর্গটিকে অটুট রেখেছে, সর্বদা তা দেখাশোনা করেন, কোথাও প্রাকারের পাথর খসে গেলে তৎক্ষণাৎ মেরামত করান। তবু প্রাকারের পাথরের খাঁজে খাঁজে গাছ গজিয়েছে, প্রাচীনতার চিহ্ন দুর্গটির গায়ে ছাপ মারা রয়েছে। সদাশিব দেখে শুনে নিজের মনে মন্তব্য করল, শিবাজীর পক্ষে এই দুর্গ দখল করা মোটেই শক্ত নয়, কিন্তু রাজা যে মায়ের পা ছুঁয়ে দিব্যি করেছেন। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুর্গের তোরণদ্বার খোলা ছিল, সদাশিবের গরুর গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই 3-4 জন লস্কর বেরিয়ে এলো। একজন জিজ্ঞেস করল, কি চাই? রামদেও গাড়ি থেকে নামলেন। সদাশিব সুপুরির বস্তা নিয়ে তার পাশে দাঁড়াল। রামদেও বললেন, আমরা পুনা থেকে আসছি, আমি শিবাজির কুলপুরোহিত, কিল্লাদার বলবন্ত রাওয়ের সঙ্গে দেখা করতে চাই। শিবাজির নাম এখন সকলেই জানে, লস্করদের চোখে সম্ভ্রম ফুটে উঠল। একজন বলল, একটু দাঁড়ান, আমি রাওকে খবর দিচ্ছি। লস্কর দুর্গের ভেতর চলে গেল, কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসতে আজ্ঞা হোক। রামদেও এবং সদাশিবকে নিয়ে লস্করেরা দুর্গে প্রবেশ করল। দুর্গের একটি চাতালের উপর গদি পাতা, তার উপর বলবন্ত রাও বসে আছেন, কয়েকজন অনুচর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, একজন তাল পাতার প্রকাণ্ড পাখা নিয়ে বাতাস করছে। বলবন্ত রাও এর মুখখানি তাল তোবড়া বেগুন পোড়া গোছে, মাথার চুল কামানো, কিন্তু চোখ দুটি ভারী তীক্ষ্ণ। তিনি সন্দেহ ভরা চোখে রামদেবের পানে চাইলেন। রামদেও হাত তুলে তাকে আশীর্বাদ জানালেন। তারপর সদাশিবের ঝোলা থেকে 5টি সুপুরি নিয়ে বলবন্ত রাওয়ের সামনে রেখে বললেন, আগামী পূর্ণিমা তিথিতে জিজাবাইয়ের ব্রত উদযাপন হবে, আপনি তার পরম আত্মীয়, তাই তিনি আপনাকে এবং আপনার দুর্গের সকলকে নিমন্ত্রণ করেছেন। পূর্ণিমার দিন আপনারা সকলে পুনায় গিয়ে তার ব্রত উদযাপনে অন্নগ্রহণ করলে তিনি কৃতার্থ হবেন। বলবন্ত রাওয়ের পাশে গদির ওপর তার বাঁধা পাগড়ি রাখা ছিল, তিনি সেটি মাথায় পরে নিয়ে সুপুরিগুলো তুলে নিলেন। মাথায় পাগড়ি না পরে নিমন্ত্রণ গ্রহণ করা নিয়ম নয়। রামদেবের পানে একটু হেসে বললেন, আসন গ্রহণ করুন। রামদেও গদির পাশে বসলেন। সদাশিব সুপুরির ঝোলা নিয়ে দাঁড়িয়ে রইল। সে গরুর গাড়ির গাড়োয়ান, তাকে কেউ বসতে বলল না। বলবন্ত রাও মুখে মেকি হাসি এবং চোখে সন্দেহ নিয়ে রামদেবকে নানান প্রশ্ন করলেন, প্রথমে কুশল প্রশ্ন, তারপর নানান কথা, কিসের ব্রত, কতদিনের ব্রত, অন্য কে কে নিমন্ত্রিত হয়েছে, এইসব। রামদেও সরল ব্রাহ্মণ, ভেতরের কথা কিছু জানতেন না, তিনি সরলভাবেই উত্তর দিলেন। শেষে বলবন্ত রাও বললেন, বেশ বেশ, শিববা মায়ের ব্রত উপলক্ষে খুব ঘটা করেছে দেখছি। জানেন তো শিবাজি কিরকম মাতৃভক্ত ছেলে, মায়ের ব্রত উদযাপনে সে ঘটা করবে না তো কে করবে? তা বটে তা বটে। বলবন্ত রাও একটু ইতস্তত করে বললেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম হয়েছে? রামদেও লম্বা ফিরিস্তি দিলেন, আম্বা মোর চালের ভাত, আমটি সাম্বার কোসাম্বি, পুরনপুরি লাড্ডু, প্যাড়া, জিলিপি, দই, দুধ পাক, দহিবড়া, আরো কত কি। বলবন্ত রাও কিপটে মানুষ, নিজের মাতৃশ্রাদ্ধে 5 জন ব্রাহ্মণ খাইয়েছিলেন। ফিরিস্তি শুনে তিনি প্রকাণ্ড হাঁ করলেন, এত খরচ করবে শিবাজি মায়ের ব্রত উদযাপনে? আমার দুর্গেই তো 500 জোয়ান আছে, সবাইকে এত খাওয়াবে? তা খাওয়াবে বই কি, এ তো আর সামান্য ব্যাপার নয়, মায়ের ব্রত উদযাপন।
ইতিমধ্যে দুর্গের অনেক লোক এসে চারিদিকে ঘিরে দাঁড়িয়েছিল। ভোজের ফিরিস্তি শুনে তাদের জিভে জল এসে গেল। তারা সাধারণ সৈনিক, তাদের দৈনিক রসদ জোয়ারের রুটি আর ধনে পাতার চাটনি। এত বেশি তাদের ভাগ্যে বড় একটা জোটে না। শিবাজি তাদের নেমন্তন্ন করেছেন এবং রকমারি অন্নব্যঞ্জন, দধি, দুগ্ধ, মিষ্টান্ন খাওয়াবেন জেনে তারা উল্লসিত হয়ে উঠল। রামদেব বললেন, তাহলে আমি সকলকে নিমন্ত্রণ করি? করুন। বলবন্ত রাও হাসি মুখে কথা বললেন বটে, কিন্তু তার মনটা সংশয়ে আচ্ছন্ন হয়ে রইল। শিবাজি অবশ্য শপথ ভঙ্গ করবেন না, কিন্তু তার মতলবটা কি? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, নইলে এত লোককে কেউ কখনো নিমন্ত্রণ করে খাওয়ায়? রামদেও উঠলেন, চারিদিকে ঘুরে ঘুরে সকলের হাতে সুপুরি দিয়ে নিমন্ত্রণ করলেন। দুর্গের ভেতরটা ছোটখাটো একটি শহরের মতন, রাস্তা আছে, বাজার আছে, পুকুর আছে। দুর্গের উত্তর দিকে ঘোড়াশালা, তার পাশে গোশালা। রামদেব যেমন ঘুরে ঘুরে নিমন্ত্রণ করছেন, সদাশিবও সুপুরির ঝোলা নিয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে। সদাশিব বোকার মতন এদিক ওদিক তাকাচ্ছে, যেন এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। তার দিকে কারো দৃষ্টি নেই, কিন্তু সে সব কিছু দেখে নিচ্ছে। নিমন্ত্রণ সারা হতে বেলা দুপুর কেটে গেল। অপরাহ্নে রামদেব বলবন্ত রাওকে বললেন, আমার কাজ শেষ হয়েছে, আমি তাহলে বিদায় নিই। জিজাবাইকে জানাবো যে পূর্ণিমার দিন মধ্যাহ্নে আপনি সদল বলে পুনায় উপস্থিত হবেন। নিশ্চয় নিশ্চয়। গরুর গাড়ি চলে যাওয়ার পর বলবন্ত রাও গদির ওপর বসে অনেকক্ষণ আপন মনে মৃদু মৃদু হাসতে লাগলেন। হাজার হোক তিনি শিবাজির মামা, বাঁশের চেয়ে কি কঞ্চি দড় হয়? শিবাজির মতলব তিনি বুঝে নিয়েছেন। শুক্লা একাদশীর রাত্রি তিন প্রহরে চাঁদ তখন অস্ত যাচ্ছে। সদাশিবের গরুর গাড়ি পুনায় ফিরে এলো। শিবাজি তাদের জন্য রাত জেগে বসেছিলেন। রামদেওকে বললেন, আপনি বুড়ো মানুষ, ক্লান্ত হয়েছে, শুয়ে পড়ুন গিয়ে। তিনি চলে গেলেন। শিবাজি তখন সদাশিবকে সঙ্গে নিয়ে মন্ত্রণা কক্ষে গিয়ে বসলেন। প্রদীপের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর নিলেন। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, জয় ভবানী, লক্ষণ ভালোই মনে হচ্ছে, কিন্তু তুই দুরাত্রি জেগে গরুর গাড়ি চালিয়েছিস, যা লম্বা একটা ঘুম দিয়ে নে। কাল থেকে ভোজের আয়োজন শুরু করতে হবে, মাঝে মাত্র তিনটে দিন বাকি। পরদিন সকাল থেকে কাজের ধুম পড়ে গেল। শিবাজি এবং তার আশেপাশে যারা আছেন সকলেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পুনায় যত গণ্যমান্য লোক আছেন সকলকে নিমন্ত্রণ করতে হবে। শিবাজির প্রায় 5,000 সেপাই পুনায় উপস্থিত আছে, তারাও খাবে। তাছাড়া চন্দ্রগড় দুর্গের 500 লোক আছে, সব মিলিয়ে 10,000 আসবে। প্রকাণ্ড প্রাসাদের প্রকাণ্ড রসুই ঘরে বিয়েন বসে গেল। মা জিজাবাইয়ের আনন্দের সীমা নেই, তিনি চারদিকে কাজকর্ম তদারক করে বেড়াচ্ছেন। কুঙ্কু সর্বদা তার সঙ্গে আছে। শিবাজির মনে অন্য চিন্তাও রয়েছে। উৎসবের সময় শত্রুরা সুযোগ পায়, শিবাজির শত্রুর অভাব নেই, তাই তিনি চারদিকে সতর্ক দৃষ্টি রেখেছেন। শিবাজির বন্ধু জেসাজির অধীনে কয়েকদল লস্কর পুনার চারধারে টহল দিয়ে বেড়াচ্ছে। তাছাড়া গুপ্তচরের দল চুপি চুপি সুলুক সন্ধান নিচ্ছে। শত্রু যে আচমকা আক্রমণ করবে তার উপায় নেই। এইভাবে তিন দিন কেটে গেল। পূর্ণিমা তিথি উপস্থিত,
উদ্যোগ আয়োজন সব শেষ হয়েছে, এখন অতিথিরা এলেই হয়। বিশেষত শিবাজির মন পড়ে আছে চন্দ্রগড়ের অতিথিদের দিকে। তারা ঘোড়ায় চড়ে কখন আসবে? বেলা প্রথম প্রহর পার হবার পর পুনার অতিথিরা আসতে আরম্ভ করলেন। ন্যাড়া মাথায় বাঁধা পাগড়ি পরা ব্রাহ্মণ, কোমরে তলোয়ার বাঁধা মারাঠা, সবাই সভামণ্ডপে গিয়ে বসলেন, আতর গোলাপ মাখলেন, সভা গম গম করতে লাগল। শিবাজি এবং তার বন্ধুরা অতিথিদের অভ্যর্থনা করছেন, সকলের সঙ্গে মিষ্টালাপ করছেন। শিবাজি সদাশিবকে ছাদে পাঠিয়ে দিয়েছেন। যেদিক থেকে চন্দ্রগড়ের অতিথিরা আসবে, সদাশিব সেই দিকে চোখ মেলে দাঁড়িয়ে আছে। তাদের আসতে দেখলেই শিবাজিকে গিয়ে খবর দেবে। শিবাজিও একটু ফুরসত পেলে ছাদে গিয়ে দেখে আসছেন, কিন্তু চন্দ্রগড় দুর্গের অতিথিদের এখনো দেখা নেই। বেলা বাড়ছে, একদল ব্রাহ্মণ মহোদয় ভোজনে বসলেন। জব্বচস্য এত খেলেন যে নড়বার ক্ষমতা নেই। কোনো মতে আসন থেকে উঠে ঢেকুর তুলতে তুলতে দক্ষিণা নিয়ে প্রস্থান করলেন। তারপর অব্রাহ্মণের দল বসলেন, এরাও কম নন, প্রচণ্ড বেগে জব্বচস্য চলতে লাগল। কিন্তু শিবাজির মন ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। বেলা দুপুর অতীত হয়ে গেছে, এখনো মামা আসে না কেন? সূর্যোদয়ের সময় ঘোড়ায় চড়ে বেরোলে অনেক আগেই পৌঁছানোর কথা, তবে কি মামা আসবে না? যদি না আসে তাহলে এত উদ্যোগ আয়োজন সব মাটি। আরো এক ঘড়ি কেটে গেল। শিবাজি অতিথিদের ভোজন দেখাশোনা করছেন আর মনে মনে ছটফট করছেন, এমন সময় দেখতে পেলেন সদাশিব সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে আসছে। দূর থেকে চোখাচোখি হতেই সদাশিব দাঁড়িয়ে পড়ল। শিবাজি দেখলেন সদাশিবের চোখ গোল গোল হয়ে আছে, মুখে হাসি নেই। তিনি ভুরু তুলে নীরবে প্রশ্ন করলেন। সদাশিব ঘাড় নেড়ে নীরবে উত্তর দিল, কিন্তু তার চোখ গোলই হয়ে রইল, মুখে হাসি ফুটল না। শিবাজি তখন অতিথিদের এড়িয়ে তার কাছে গেলেন, খাটো গলায় বললেন, কিরে? সদাশিব চুপি চুপি বলল, ওরা আসছে, কিন্তু কিন্তু কি? তুমি তুমি নিজের চোখে দেখবে এসো রাজা। শিবাজি সদাশিবের সঙ্গে ছাদে গেলেন। ছাদের কিনারায় দাঁড়িয়ে কাতরাজ ঘাটের দিকে তাকিয়ে তাঁর চক্ষু স্থির। মামা বলবন্তরাও দলবল নিয়ে নিমন্ত্রণ খেতে আসছেন বটে, কিন্তু ঘোড়ায় চড়ে নয়, লম্বা এক সারি গরুর গাড়ি আসছে। সব শুদ্ধ বোধ হয় 100 খানা গরুর গাড়ি। তাইতে চেপে মামার দল নিমন্ত্রণ খেতে আসছে। শিবাজি হতাশ চোখে সদাশিবের পানে তাকালেন। সদাশিব বলল, রাজা এখন উপায়? উপায় আর কিছু নেই, সব ভেস্তে গেল। তিনি ছাদ থেকে নেমে গেলেন। সদাশিব একা দাঁড়িয়ে ভাবতে লাগল, কি সাংঘাতিক মামা, মতলব বুঝে নিয়েছে, কিন্তু কোনো উপায় কি নেই? ঘোড়া যে আমাদের চাই, কোনো উপায় কি নেই? প্রাসাদের সামনে গরুর গাড়ির সারি এসে দাঁড়িয়েছে। শিবাজি মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথম গাড়ি থেকে বলবন্ত রাও নামলেন, শিবাজি তার পদবন্দনা করলেন। বলবন্ত রাও দাঁত বার করে হেসে বললেন, বেঁচে থাকো বাবা, উদ্যোগ আয়োজন তো ভালোই করেছো, অনেক লোক নেমন্তন্ন করেছো দেখছি। আগে হ্যাঁ, আপনি সবাইকে এনেছেন তো? হ্যাঁ, সবাইকে আনতে পারলাম কই, দুর্গ পাহারা দেবার জন্য 100 জনকে রেখে এসেছি। দুর্গ পাহারার জন্য এত লোক রেখে এলেন? তা রাখতে হয় বই কি বাবাজি,
তুমি না হয় মায়ের পা ছুঁয়ে দিব্যি করেছো, আমার দুর্গের পানে হাত বাড়াবে না। কিন্তু অন্য শত্রু তো আছে। সেয়ানে সেয়ানে কোলাকুলি। শিবাজি হেসে বললেন, তা বটে। তিনি মামাকে এবং তার দলবলকে নিয়ে গিয়ে সভায় বসলেন। আদর আপ্যায়ন আতর গোলাপ চলতে লাগল। তারপর মামা অনুচরদের নিয়ে আহারে বসলেন। শিবাজির মুখ দেখে কেউ ঘুণাক্ষরে তার মনের অবস্থা জানতে পারল না। সূর্য পশ্চিমে ঢলে পড়ল, চারিদিকে হই হই চলছে। কিন্তু সদাশিব সিঁড়ির ওপর গালে হাত দিয়ে ভাবছে, কাজকর্মের দিকে তার মন নেই। আসল কাজই যখন হলো না, তখন আর বাজে কাজ করে লাভ কি? চুপটি করে বসে ভাবতে ভাবতে সদাশিব একবার চিড়িক মেরে উঠল, যেন তার মাথার ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গিয়েছে। কিছুক্ষণ সে শরীর শক্ত করে বসে রইল, তারপর পা টিপে টিপে নিচে নেমে গেল। শিবাজির সঙ্গে তার দেখা হলো মহলের একটা নিরিবিলি অংশে। সে আস্তে আস্তে বলল, রাজা, একটা বুদ্ধি মাথায় এসেছে। শিবাজি চকিতে তার মানে চাইলেন, তারপর তার হাত ধরে আবার ছাদে উঠে গেলেন। ছাদ নির্জন। সদাশিব শিবাজিকে তার মতলবের কথা বলল। শুনে শিবাজির দুই চোখ উত্তেজনায় জলজল করে উঠল। তিনি উত্তেজনা দমন করে বললেন, দুর্গে কিন্তু 100 রক্ষী আছে। রাজা, তুমি আমাকে বাছা বাছা 50 মাওলা দাও, আমি ঠিক পারবো। শিবাজি সদাশিবের দুই কাঁধে হাত রেখে কম্পিত স্বরে বললেন, যদি পারিস সদাশিব, তাহলে তাহলে কুঙ্কুর সঙ্গে তোর বিয়ে দেব। সূর্যাস্ত হতে দেরি নেই। বলবন্ত রাও এবং তার সাঙ্গপাঙ্গরা এমন খাওয়া খেয়েছেন যে হাত পা ঢিলে হয়ে গেছে। আজই গরুর গাড়ি চড়ে দুর্গে ফিরে যাওয়া অসম্ভব। বলবন্ত রাও ঠিক করলেন, আজ রাত্রিটা পুনায় বিশ্রাম করে কাল ভোরে দুর্গে ফিরে যাবেন। ওদিকে মহলের পিছন দিকে চুপি চুপি যে ব্যাপার ঘটছিল তা কারোর দৃষ্টি আকর্ষণ করল না। সদাশিব ঘোড়ায় চড়ে রসুই ঘরের বাইরে এসে দাঁড়াল। শিবাজি দুটি খাবার ভরা বস্তা ঘোড়ার পিঠের দুদিকে ঝুলিয়ে দিলেন। সদাশিব কদম চালে ঘোড়া চালিয়ে চলে গেল, যেন তার কোনো তাড়াই নেই। সদাশিব চলে যাবার পর আর একজন ঘোড়সাওয়ার এলো। শিবাজি তার ঘোড়ার পিঠেও দুটি খাবারের বস্তা ঝুলিয়ে দিলেন, সে চলে গেল। তারপর আর একজন এলো। এইভাবে 50 সবার যখন খাবারের বস্তা নিয়ে চলে গেল, তখন সূর্য অস্ত গিয়েছে। শিবাজির মহলের ছাদে দাঁড়িয়ে কেউ যদি কাত্রজ ঘাটের দিকে তাকিয়ে থাকত, তাহলে দেখতে পেত অশ্বারোহীরা একে একে সেই রাস্তা ধরেছে। তাদের গন্তব্যস্থান চন্দ্রগড় দুর্গ। পূব দিকে পাহাড়ের আড়াল ছাড়িয়ে পূর্ণিমার চাঁদ উঠেছে। তখন 50 ঘোড়সওয়ার জয় ভবানী বলে একসঙ্গে ঘোড়া চালালো। ঘোড়ার খুরের সমবেত খটখট শব্দ পাহাড় থেকে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বেড়াতে লাগল। দলের আগে আগে চলেছে সদাশিব। বয়স কম বটে, কিন্তু সেই দলের নায়ক। যে কাজ তারা করতে চলেছে তাতে বিপদ আছে, সাহস এবং বুদ্ধি দরকার। সদাশিব কাজের কথাই ভাবতে ভাবতে চলেছে, কিন্তু তার বুকের মধ্যে থেকে থেকে চমকে উঠছে শিবাজির কথা, কুঙ্কুর সঙ্গে তোর বিয়ে দেব। আশ্চর্য মানুষ শিবাজি, সত্যি কি মানুষ না অন্তর্যামী দেবতা? নিজের মনের যে কথাটি সদাশিব নিজেই জানত না, তিনি কেমন করে জানলেন?
চন্দ্রগড় দুর্গ থেকে 200 গজ দূরে একটি টিলার আড়ালে সদাশিবের দল এসে দাঁড়াল। চাঁদ তখন মাথার ওপর উঠেছে, জ্যোৎস্নায় চারিদিক ঝিমঝিম করছে। দুর্গ থেকে মানুষের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দুর্গটা নিষ্প্রাণ একটা স্তূপের মতন দাঁড়িয়ে আছে। সদাশিব ঘোড়া থেকে নামল, অন্য সকলেও নামল। সদাশিব কয়েকজনের সঙ্গে চুপি চুপি পরামর্শ করল, তারপর হুকুম দিল, সব খাবারের ঝোলা 10টা ঘোড়ার পিঠে চাপাও। নিঃশব্দে কাজ হল। সদাশিব আর 10 জন সবার ঘোড়ার পিঠে উঠে বসল, তারপর দুর্গতোরণের দিকে অগ্রসর হল। বাকি 40 জন টিলার আড়ালে লুকিয়ে রইল। দুর্গের তোরণদ্বার বন্ধ। সদাশিবের দল তোরণের সামনে গিয়ে দাঁড়াল। সদাশিব মুখ উঁচু করে হাঁক দিল, কিছুক্ষণ পরে তোরণের ওপর থেকে কয়েকটি মুন্ডু মুখি মারল। একজন ভারী গলায় বলল, কে তোমরা? আমরা শিবাজির লোক, পুনা থেকে আসছি। কি চাও? বলবন্তরাও পুনায় পৌঁছেছেন, কিন্তু নিমন্ত্রিতদের মধ্যে 100 জন পুনায় যায়নি, তাই শিবাজি তাদের জন্য খাবার পাঠিয়েছেন। আমরা খাবার এনেছি। কিছুক্ষণ চুপচাপ, তারপর তরুণের শীর্ষ থেকে আবার প্রশ্ন এলো, তোমরা কজন? 11 জন। ফাটক খুলে দাও। মুন্ডুগুলি অদৃশ্য হয়ে গেল। তরুণ রক্ষীরা বোধ হয় নিজেদের মধ্যে পরামর্শ করছে। খানিক পরে আবার মুন্ডুগুলি উঁকি মারল। আওয়াজ এলো, তোরণ খোলবার হুকুম নেই, আমরা দড়ি ফেলছি, দড়িতে খাবার বেঁধে দাও। এত ভয়? আচ্ছা, দড়ি ফেলো, খাবারের ছালা বেঁধে দিচ্ছি। কয়েকটি দড়ি তরুণের মাথা থেকে নেমে এলো। সদাশিবের দল খাবারের বস্তাগুলি দড়িতে বেঁধে দিতে লাগলো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই বস্তাগুলি দড়ির সাহায্যে দুর্গের মাথায় অদৃশ্য হয়ে গেল। সদাশিব বলল, আচ্ছা তাহলে চললাম, তোমরা তো দুর্গে ঢুকতে দিলে না, পুনায় ফিরে যাই। ওপর থেকে সাড়া শব্দ এলো না। সদাশিব তার সঙ্গীদের নিয়ে ঘোড়ার খুরের আওয়াজে চারিদিকে প্রতিধ্বনি তুলে চলে গেল। দুর্গের রক্ষীরা শুনল, অনেক দূরে গিয়ে খুরের শব্দ মিলিয়ে গেল। তারা জানতে পারল না যে সদাশিবের দল টিলার পিছন দিকে গিয়ে বাকি 40 জনের সঙ্গে যোগ দিয়েছে। দলে ফিরে গিয়ে সদাশিব সকলকে নিজের কাছে ডাকল। সবাই ঘোড়া ছেড়ে দিয়ে তাকে ঘিরে দাঁড়াল। সদাশিব তখন সকলকে আসল কথা বলল, কাকে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে সব বুঝিয়ে দিল। চাঁদের আলোয় 50 জন জোয়ানের চোখ উৎসাহে চকচক করে উঠল। জয় ভবানী, এই তো জীবন। তারপর আরম্ভ হল দীর্ঘ প্রতীক্ষা। এখনো সময় হয়নি, এক ঘড়ি কেটে গেল। চারদিক নিস্তব্ধ, দুর্গ থেকে কোনো শব্দ আসছে না। কদাচিৎ নিশাচর পাখি মাথার উপর দিয়ে চ্যাঁ চ্যাঁ শব্দ করে উড়ে যাচ্ছে। একবার একদল শেয়াল টিলার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ অনেকগুলো মানুষকে বসে থাকতে দেখে হুক্কা হুয়া করতে করতে ছুটে পালাল। 2 ঘড়ি কেটে গেল, চাঁদ দুর্গের পরপারে ঢলে পড়ল। দুর্গের প্রকাণ্ড ছায়া সামনের দিকে এগিয়ে আসতে লাগল। তারপর দুর্গের ছায়া যখন টিলার গায়ে এসে লাগল, তখন সদাশিব উঠে দাঁড়িয়ে হাত তুলে ইশারা করল। সবাই উঠে দাঁড়াল। ঘোড়ার পিঠ থেকে লম্বা দড়ি নিয়ে কোমরে জড়িয়ে নিল, তলোয়ার আঁট করে বাঁধল। সদাশিব বলল, আমি আগে যাচ্ছি, তোমরা একে একে আমার পেছনে এসো। একে একে তারা
দুর্গের ছায়ার মধ্যে মিলিয়ে গেল। কেবল ঘোড়াগুলো টিলার আড়ালে দাঁড়িয়ে রইল। দুর্গ ছায়ার অন্ধকারে মানুষ দেখা যায় না। প্রাকারের ওপর থেকে যদি কেউ এদিকে তাকায় কিছুই দেখতে পাবে না। সদাশিব কিন্তু তোরণের দিকে গেল না, উল্টো দিকে চলল। সুপুরীর বস্তা নিয়ে যেদিন নেমন্তন্ন খেতে এসেছিল সেদিন সে দুর্গের অন্দর বাহির সব ভালো করে দেখে নিয়েছে। প্রাকারের গায়ে কোথায় কি আছে সে জানে। দুর্গের প্রাকারের গা ঘেঁষে তারা চলল। প্রাকার চাকার মতন গোল, 20x7 উঁচু। সদাশিব আগে আগে যাচ্ছে আর মাঝে মাঝে ঘাড় তুলে দেখছে। এক জায়গায় এসে সে থামল। 15-16 হাত উঁচুতে প্রাকারের গায়ে গাছ গজিয়েছে, বেশি বড় নয়। কিন্তু পাথরের খাঁজে শিকড় গেড়ে শক্তভাবে প্রাকারকে আঁকড়ে আছে। সদাশিবের ঠিক পেছনে যে লোকটি ছিল তার নাম গজানন। সদাশিব ফিসফিস করে তার সঙ্গে কথা বলল। গজানন নিজের কোমর থেকে দড়ি খুলে সদাশিবকে দিল। সদাশিব দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকে ছুঁড়ল। 2-3 ছোঁড়ার পর দড়ির আগা গাছের গায়ে আটকে গেল। তখন ভবানীর নাম স্মরণ করে সদাশিব দড়ি ধরে ধরে উপরে উঠে গেল। জয় ভবানী। সে গাছের উপর পৌঁছতেই গজাননও দড়ি ধরে উপরে উঠে এল। প্রাকারের গায়ে গাছের ডাল ধরে দাঁড়িয়ে আর একবার চুপি চুপি পরামর্শ হলো। এখান থেকে প্রাকারের মাথা বেশি দূর নয়, কিন্তু হাতের নাগালের বাইরে। গজানন লম্বা মানুষ, সে গাছের ডালে পা রেখে প্রাকারে ভর দিয়ে দাঁড়াল। সদাশিব সাবধানে তার কাঁধে উঠল, উঁচু দিকে হাত বাড়াল, কিন্তু তবু প্রাকারের কিনারা নাগাল পেল না। আর একটু বাকি, আধ হাতেরও কম। সদাশিব তখন গজাননের মাথায় পা দিয়ে ডিঙি মেরে ওপর দিকে হাত বাড়াল। এবার প্রাকারের কিনারা তার নাগালের মধ্যে এসেছে। দুই বাহুর বলে শরীরটাকে ওপর দিকে টেনে তুলে সদাশিব প্রাকারের ওপর উঠে বসল। প্রাকারের ওপর বসে সদাশিব সন্তর্পণে চারিদিকে চাইল। কোথাও মানুষ নেই। কান খাড়া করে শুনল। আস্তাবলের দিক থেকে মাঝে মাঝে ঘোড়ার খুরের খটখট শব্দ আসছে, কিন্তু অন্য কোনো শব্দ নেই। সদাশিব তখন নিচের দিকে মুখ বাড়িয়ে হাত নেড়ে ইশারা করল। নিজের কোমর থেকে দড়ি খুলে নিচে ঝুলিয়ে দিল। অল্পক্ষণের মধ্যে সদাশিবের অনুচরেরা একে একে দড়ি ধরে উপরে উঠে এল। দুর্গের কেউ জানতে পারল না। পশ্চিম আকাশে চাঁদের মুখ ম্লান হয়ে গিয়েছে। চাঁদ অস্ত যেতে বেশি দেরি নেই। তবে একটা সুবিধে এই যে চাঁদ অস্ত যাবার প্রায় সঙ্গে সঙ্গেই সূর্যোদয় হবে। সদাশিব সঙ্গীদের বলল, এইবার আসল কাজ আরম্ভ। তোমরা এখানে বসে থাকো, আমি চট করে একবার দুর্গের হালচাল দেখে আসি। কোমর থেকে তলোয়ার বের করে সদাশিব হাতে নিল। তারপর ছায়ার মতন নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। সঙ্গীরা বসে রইল, নড়নচড়ন নেই। অস্তমান চাঁদের আবছায়া আলোয় তাদের দেখে বোঝা যায় না এতগুলো মানুষ পাশাপাশি বসে আছে। মনে হয় এক সারি কলসি প্রাকারের আলসের ধারে সাজানো রয়েছে। সে রাত্রে দুর্গের লোকেরা যখন অনেক খাবার পেল তখন তাদের মনে একটু সন্দেহ হয়েছিল,
কি জানি শিবাজি যদি খাবারে বিষ মিশিয়ে দিয়ে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারা লোভ সামলাতে পারেনি, এত ভালো খাবার তারা অনেকদিন খায়নি। একটু একটু করে চাকতে চাকতে তারা শেষ বরাবর সমস্ত খাবার সাবার করে দিয়েছিল। খাবারে অবশ্য বিষ কিছু ছিল না, কিন্তু গরু ভোজন করলে শরীরে আলস্য আসে। ওরা পেট ভরে খেয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে গালগল্প করেছিল, তারপর হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়েছিল। সদাশিব পরিদর্শন করে ফিরে এসে সঙ্গীদের বলল, সবাই ঘুমোচ্ছে, কেউ জেগে নেই, এখন কি করতে হবে সেটা শোনো। বেশিরভাগ লোক যে যার কুঠুরিতে শুয়ে ঘুমোচ্ছে, আর দুর্গের মাঝখানে উঠোনের ওপর শুয়ে ঘুমোচ্ছে আরও 25-30 জন। গজানন, তোমরা 20 জন উঠোনে গিয়ে তাদের ঘিরে দাঁড়িয়ে থাকো, যদি কারুর ঘুম ভাঙে দেখো যেন সে চিৎকার করতে না পারে। টিকারাম, তুমি 10 জন লোক নিয়ে যাও, কুঠুরিগুলোর বাইরে থেকে দূরে শিকল তুলে দাও, যারা ভেতরে আছে তারা যেন বেরোতে না পারে। আমি বাকি লোক নিয়ে যাচ্ছি দুর্গের তোরণ খুলতে, হুঁশিয়ার, খুব সাবধান, নিঃশব্দে কাজ হওয়া চাই। সবাই তলোয়ার বার করো। তলোয়ার হাতে নিয়ে তিন দল তিন দিকে চলে গেল। কারুর মুখে কথা নেই, কারুর পায়ে শব্দ নেই, যেন ছায়াবাজির খেলা। সদাশিব তার দল নিয়ে তোরণে গিয়ে দেখল, 4 জন তোরণ প্রহরী কপাটে ঠেস দিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে। তারা মধ্যরাত্রি পর্যন্ত জেগেছিল, কিন্তু শিবাজির দল পুনায় ফিরে গিয়েছে, অন্য কোনো শত্রুও কাছাকাছি নেই, সুতরাং জেগে থাকার আর কোনো মানে হয় না, তাই তারা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিল। মুহূর্ত মধ্যে 4 জন প্রহরীর মুখ এবং হাত পা বেঁধে ফেলা হল। তারা একটা কথাও বলতে পারল না, কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তাদের এক পাশে শুইয়ে রেখে সদাশিবের দল দুর্গের কপাট খুলতে আরম্ভ করল। প্রকাণ্ড ভারী হুড়কো খুলে আস্তে আস্তে কপাট খুলতে হবে, বেশি শব্দ করা চলবে না। কপাট খোলার ঘড়ঘড় শব্দে ঘুমন্ত ব্যক্তিদের ঘুম ভেঙে যেতে পারে। শেষ পর্যন্ত কপাট খুলল, বেশি শব্দ হল না, তবুও উটায় যারা শুয়েছিল তাদের মধ্যে একজনের ঘুম ভেঙে গিয়েছিল। সে যেই চোখ রোগড়ে উঠে বসল, সঙ্গে সঙ্গে তার বুকে তলোয়ারের নখ পিদল, কানের কাছে শব্দ হল, চুপ, একদম চুপ, কথা বলেছ কি মরেছ। লোকটি কিছুক্ষণ হাঁ করে রইল, তারপর আবার শুয়ে পড়ল। যন্ত্রের মতন কাজ হচ্ছে, শব্দহীন যন্ত্র। যারা কুঠুরিগুলি বন্ধ করতে গিয়েছিল তারা সমস্ত কুঠুরির দৌড়ে শিকল তুলে দিয়েছে। ভেতরে যারা ছিল তারা জানতেও পারেনি, তাদের যখন ঘুম ভাঙবে, তারা যখন বাইরে আসতে চাইবে, তখন দেখবে বাইরে থেকে দরজা বন্ধ। তরুণদার খুলে দিয়ে সদাশিব সেখানে 5 জন পাহারাদার দাঁড় করিয়ে বাকি লোকজন নিয়ে আস্তাবলের দিকে চলল। এবার আসল কাজ, ঘোড়া পাচার করতে হবে। ওদিক থেকে টিকারামের দল কাজ শেষ করে আস্তাবলে হাজির হয়েছে, কেবল গজাননের দল ওটার উপর ঘুমন্ত লোকগুলোকে আগলে আছে। প্রকাণ্ড ছাউনির মতো আস্তাবল, তাতে 2000 ঘোড়া। ঘেরা জায়গায় ঘোড়াগুলো ছাড়া রয়েছে, কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। মানুষ দেখে তাদের মধ্যে কেউ কেউ গলার মধ্যে মিহি সুরে ডেকে উঠল। অবিলম্বে কাজ আরম্ভ হল। সদাশিব দাঁড়িয়ে তদারক করতে লাগল,
বাকি লোক প্রত্যেকে দুটো ঘোড়ার গলায় দড়ি পরিয়ে দুর্গের বাইরে রেখে দিয়ে আসতে লাগল। এ কাজ অবশ্য নিঃশব্দে হয় না, ঘোড়ার খুরের শব্দ বন্ধ করা অসম্ভব। ওটায় যারা ঘুমোচ্ছিল তারা জেগে উঠল, কিন্তু তারা নিরস্ত্র। তাদের ঘিরে খোলা তলোয়ার হাতে শত্রু দাঁড়িয়ে আছে। এ অবস্থায় বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করবার নেই। যারা কুঠুরির মধ্যে বন্ধ হয়েছিল তারা দৌড়ে ধাক্কা দিয়ে চেঁচামেচি করছিল, কিন্তু বেরোবে কি করে? 2000 ঘোড়া চন্দ্রগড় দুর্গের বাইরে চালান দিয়ে সদাশিবের দল যখন দুর্গ থেকে বেরোল, তখন পূবের আকাশ ফর্সা হয়ে গেছে। টিলার কাছে ফিরে গিয়ে তারা নিজের নিজের ঘোড়ায় চড়ল। তারপর চোরাই ঘোড়াগুলোকে ঘিরে পুনার দিকে তাড়িয়ে নিয়ে চলল। সদাশিব বুক ভরা আনন্দ নিয়ে ভাবতে লাগল, শিবাজি যে কাজের ভার দিয়েছিলেন তা সিদ্ধি হয়েছে, তাঁর শপথ ভঙ্গ হয়নি, এক ফোঁটা রক্তপাত হয়নি, অথচ কাজ হাসিল হয়েছে। জয় মা ভবানী! শিবাজি 2000 ঘোড়া পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবেন। আর কুঙ্কু? কিছু দূর চলবার পর সূর্যোদয় হল। সদাশিব গজাননকে বলল, মামা বলবন্তরাও এতক্ষণ পুনা থেকে যাত্রা করেছেন, তিনি কিন্তু এই পথেই ফিরবেন, তার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ বাঞ্ছনীয় নয়, এসো আমরা অন্য রাস্তা ধরি। পুনায় যাবার সিধা রাস্তা ছেড়ে তারা বাঁদিকে মোড় ঘুরল। এদিকে একটা সরু উপত্যকা আছে, সেদিক দিয়ে গেলে পুনায় পৌঁছতে দেরি হবে বটে, কিন্তু মামার দলের সঙ্গে দেখা হওয়ার ভয় নেই। মামা সিধা পথেই দুর্গে ফিরবেন, তারপর তার কি অবস্থা হবে তা না ভাবাই ভালো। পুনায় মহলের ছাদে উঠে শিবাজি একলা পায়াচারি করছেন, তাঁর কপালে উদ্বেগের ভ্রুকুটি। দিন শেষ হয়ে এলো, এখনো সদাশিবের দেখা নেই। তানাজি এসে শিবাজির সঙ্গে যোগ দিলেন। শিবাজির মুখ দেখে বললেন, ভাবছো কেন শিববারাও? সদাশিব খলিফা ছেলে, সে কাজ ফতে না করে ফিরবে না। তা তো জানি, আজ পর্যন্ত কোনো কাজই সে নিষ্ফল হয়নি, কিন্তু হাজার হোক, ছেলে মানুষ তো। মা জিজাবাই ছাদে এলেন, সঙ্গে কুঙ্কু। জিজাবাই বললেন, কোথায় পাঠালি রে তুই ছেলেটাকে? বলেছিলি আজ বেলা দুপুরের আগেই ফিরবে, তা এখনো তো ফিরলো না। কিন্তু সূর্যাস্তের আগে যদি সদাশিব না ফেরে আমাকে দলবল নিয়ে বেরোতে হবে। কতরাজ ঘাটের দিকে কারুর নজর ছিল না। এই সময় কুঙ্কু আঙুল তুলে সেই দিকে দেখালো, সেই সকলের আগে দেখতে পেয়েছে। সকলে একসঙ্গে সেই দিকে ফিরলেন, দেখলেন কতরাজ ঘাটের সংকীর্ণ ঢালু সংকট পথে পিল পিল করে ঘোড়ার পাল নেমে আসছে। দূর থেকে মনে হচ্ছে যেন প্রকাণ্ড এক পাল ভেড়া। তানাজি নাচতে শুরু করে দিলেন, 2000 ঘোড়া, 2000 ঘোড়া, জয় ভবানী, জয় ভবানী! শিবাজি দু হাত তুলে লাফিয়ে উঠলেন, পেরেছে সদাশিব, পেরেছে! মা, তোমার কোলের ছেলেটা সবাইকে হারিয়ে দিয়েছে। তানাজির হাত ধরে তাড়াতাড়ি সিঁড়ির দিকে যেতে যেতে শিবাজি ফিরে দাঁড়ালেন, বললেন,
মা, কুঙ্কুর জন্য আমি পাত্র ঠিক করেছি, ওকে জিজ্ঞেস করো সদাশিবকে ওর পছন্দ কিনা। এই বলে একটু হেসে শিবাজি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। শুনছিলেন সদাশিবের ঘোড়া ঘোড়া কাণ্ড, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সদাশিবের ভূমিকায় সোমক, গল্প পাঠে এবং শিবাজির চরিত্রে দীপ, কুঙ্কুর ভূমিকায় অয়ন্তিকা, বলবন্ত রাও, শঙ্করী প্রসাদ মিত্র, রামদেও এবং অন্যান্য চরিত্রে মনোজিৎ, জিজাবাই ইন্দ্রাণী, তানাজি পুষ্পল, লস্কর এবং সিপাই শুভদীপ, সমবেত কণ্ঠে বাবু, রতন, কুদ্দুস, সুভাষ, নীরজ, দীপেন, দীপক, সৈকত ও সুপ্রতিম, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় সোমক, সঙ্গে লাবণ্য, বিশেষ সহযোগিতায় রাইট ব্রাদার্সের অভিষেক ও অনির্বাণ এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।